হ্যালো বন্ধুরা ডিগেটিভ চ্যানেল স্বাগত আমি আজকেও আপনাদের জন্য অনেক নতুন নতুন টেকনোলজি একটু খবর নিয়ে চলে এসেছি যার বেশি না করে আজকের খবরটা শুরু করা যাক প্রথম যে খবরটা সেটা স্বামীর তরফ থেকে সাম্মীর যে আপনার মি টেন যেটা আপনার স্বামীজি যে আপনার মোস্ট ফেভারেট যেটা ফ্ল্যাগশিপ ফোন সেই ফ্ল্যাগশিপ ফোন যেটা আপনার আজকে ইন্ডিয়াতে অ্যানাউন্স করে দিয়েছে আপনার মি টেনে আপনার সব কিছু স্পেসিফিকেশনটা সেমই রয়েছে শুধু আপনাদের প্রাইসটা প্রাইসটা জানার জন্য বাকি ছিল তো আপনার যে আমি আরেকবার স্পেসিফিফিকেশনটা একবার হালকা করে বলে দিই স্বামীর মিটেন হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চে আপনার টু ডি প্লাস অ্যামুলেট ডিসপ্লে রয়েছে এরপর থ্রি ডি কারন ডিসপ্লে রয়েছে যেটা আপনার কন ফাইভের সাপোর্ট রয়েছে এস ডি আর টেন কার্রি সাপোর্টেড রয়েছে এরপর সামনে যেটা আপনার ক্যামেরা সেটা পাঞ্চল ক্যামেরা সেটা রয়েছে কুড়ি মেগা স্পের পাঞ্চল ক্যামেরা সেটা যেটা আপনার ক্যামেরা সেটা রয়েছে কোয়াট ক্যামেরা সেটা রয়েছে আপনার একশো আট মেগা প্সেলের মেন ক্যামেরা আপনার তেরো মেগাসেল আট্রাওয়াই টু মেগা ডেফ সেন্সের জন্য ও টু মেগাপিক্সেল পিক্সেল লেন্সের জন্য যেটা আপনার একশো আট মেগা প্রাইমারি ক্যামেরা যেটা আপনি আপ টু এইটকে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এছাড়াও আপনার অনেকগুলো আপনার যে ফিচার্সগুলো যেটা ফ্ল্যাগশিপ ফোন যেসব ফিচার্সগুলো হওয়া দরকার যে সেই আপনার একশো আট মেগা ক্যামেরা সেই ফিচার্সগুলো প্রোভাইড করা হয়েছে যেটা আপনার পোস্টারটা আমরা জানি সবাই আপনার যে ফ্ল্যাগশিপ পোস্তার ওয়েলকাম স্ন্যাপড্রাগান এইট সিক্সটি ফাইভ সে ফ্ল্যাগশিপ পোস্তার রয়েছে ব্যাটারি সেট আপ মিটার আপনার সাতচল্লিশশো আশি এমএচের ব্যাটারি সেট আছে তারা তিরিশ ওয়াটের ফাস সঙ্গে তারপর তিরিশ ওয়াট বেলেস চার্জার ও ওয়ার্ড চার্জার দুটো প্রোভাইড যায় তারপর সামি বলছে আপনার পঁয়ষট্টি মিনিটের পাশে ফুল চার্জ হয়ে যাবে এছাড়াও আপনার যে ইউএফএস ওপেস থ্রি পয়েন্ট জিরো সাপোর্ট রয়েছে ডি ডিয়ার ফাইভের র্যামের সাপোর্ট রয়েছে এছাড়া আপনার ইউএসবি টাইপ সি এন এফ সি ওয়াই ফাই সিক্স ব্লুটুথ সবই রয়েছে শুধু আপনার থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন দেখতে সেটা কিক করে দেওয়া হয়েছে আপনার থ্রি পয়েন্ট ফাইভ এফএম এম এম জ্যাক সেটা আবার নেই কালার ও ভেরিয়েন্ট এবং দুটো কালার রয়েছে সেটা হচ্ছে আপনার কোরাল গ্রিন আর টুই গ্রে যেটা ভেরিয়েন্ট একটা হচ্ছে আপনার দুটো ভেরিয়েন্ট রয়েছে ইন্ডিয়াতে আপনার আট জিবি ও একশো আঠাশ জিবি ও আট জিবি দুশো ছাপান্ন জিবি প্রাইসটা বেস্ট ব্রেন্ট বলতে যেটা আট জিবি ও একশো আঠাশ জিবি সেটা দাম করছে পঞ্চাশ হাজার টাকা মতো হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই পঞ্চাশ হাজার টাকা আর যে আট জিবি দুশো ছাপান্ন জিবি সেটা দাম হচ্ছে পঁচপান্ন হাজার টাকা তো আপনার যে তেরো তেরো তারিখ থেকে সেটা আপনার পার্চেসের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে তো আপনার এই মিটান ছাড়াও আপনার যে সঙ্গে মিটার মি বক্স আপনার যে সেটটা বক্স ফোর কে আপনার মি আপনার ট্রু ওয়ারলেস ইয়ারবাডস টু দুটোকে অ্যানাউন্স করে দিয়েছে আপনার যে মিটেনের আপনাদের প্রাইসটা প্রাইসটা একটু আমাকে হালকা ওভার প্রাইস মনে হয়েছে ওভার প্রাইস বলতে একটু বেশি হয়েছে হয়তো যদি আপনার চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেই থাকত কেন যে প্রাইসটা বেশি হয়েছে সেটা আপনার মনোকামার করেন জন্য আমাদেরকে বলেছি যেহেতু আপনার জিএসটি সব আপনার প্রাইসটা বেশি হয়েছে আপনাদের কী মত আমাদের প্রাইসটা ঠিক হয়েছে না বেশি হয়েছে মানে ঠিকঠাক আছে না বেশি হয়েছে তো আমাকে অবশ্যই যে কমেন্ট করে আপনার জানাবেন পরীক্ষা খরচ আর পোকর তরফ থেকে এর একদিন আমি আমার টেকমাস্টাতে বলেছিলাম যে পোকোর একটা নতুন একটা নামের সঙ্গে পোকো এম টু প্রো এটা আপনাদের সাময়িক যে আপনার যে ইন্ডিয়ান আপনার আরেফ এক্সপোজার পেজ রয়েছে সে আরেফ এক্সপ্লোজার পেজে সে পোকো এম টু প্রোর নামটা সেখানে দেখা গেছিলো আপনার সেখানে সেখানে দেখার পর সেখান থেকে কোনো কনফার্মেশন ছিল না আপনার এইচডিএ ডেভেলপার যেটা কনফার্ম করেছে সেটা বলছে আপনার যে এম টু ডবল জিরো থ্রি জে সিক্স আই যে মডেল নাম্বারটা সেই মডেল নাম্বারটা পোকো এম টু প্রো রয়েছে তো সেখান থেকে আপনাদের এটা মডেল নাম্বারটা সেখানে কনফার্ম করছে ও এইসডি এ ডেভেলপার বলছে আপনার পোকো আপনার এম টুতে যে পোস্টারটা থাকবে সেই প্রস্তাবটা থাকবে স্ন্যাপড্রাগেন সাতশো কুড়ি জি প্রস্তার থাকবে কারণ যখন আপনার রেডমি নোট নাইন প্রো আর নোট নাইন প্রো ম্যাক্স যখন অ্যানাউন্স হয়েছিল তখন যে আপনার যে গ্লোবাল যে ফার্মিংয়ে যে আপনাদের যে কোড নেমটা সেই কোড নামটা সেখানে পাওয়া গেছিল জি আর এম কোড নাম্বারটা রেডমি নোট নাইন নোট নাইন প্রো ম্যাক্সে পাওয়া গিয়েছিল রেডমি যখন এইচ ডি ডেভেলপার যখন এই মডেল নাম্বারটা এম টু ডবল জিরো থ্রি যে সিক্স সি আই সেই মডেল নাম্বারটা তখন সেখানে তারা দেখে তারা যে সেইম কোড নাম্বারটা সে জি আর এম সেই কোড নাম্বারটা সেখানে তারা পায় তো সেখান থেকে সেটা আপনার প্রিডিক করা হচ্ছে আপনার যে রেডমি নোট নাইন প্রো ম্যাক্স আর যে প্রোস্টারটা ছিল সাতশো কুড়ি জি সেই রেডমি নোট নাইন প্রোতে আপনার সেই এই আপনার যে এম টু প্রোতে সেই প্রোস্টারটা আসতে চলেছে দেখা যাক আপনার সেই কোম্পানির তরফ থেকে কোনো কনফার্মেশন নেই শুধু এখন সেটা লিক্স আসছে এ বিষয়ে তো আরও কিছু সামনে খবর লিক্স আসবে যখন আসবে তখন অবশ্যই আপনাকে জানিয়ে দেবো পরবর্তী যে খবরটা আসছে সেটা আপনার পোকোর তরফ থেকে আসছে পোকোর যে ফাইনালি আপনার পোকোর যে এফ টু প্রো পোকোর এফ টু প্রো আপনার যে লঞ্চ জেটটা সেটা আপনার পোকোর তরফ থেকে আপনার অফিসিয়াল করে দেওয়া হয়েছে পোকোর যে আপনি এফ টু প্রো সেটা আপনার বারোই মে সেটা আপনার গ্লোবালি সেটা লঞ্চ চলেছে হ্যাঁ আপনার বারোই মে সেটা লঞ্চ হবে অফিসিয়ালি সেটা পোকর তোকে জানিয়ে দেওয়া হয়েছে তো পোকোর যে আপনার এফ টু প্রো বলা হচ্ছে আপনার একটা প্রাইসও আপনার লিক্স প্রাইস সামনে আসছে সেটা আপনার ইউরোতে আপনার যে লিক্স হয়েছে ইউরোতে সেটা প্রাইসটা বলা হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা মতো আট জিবি একশো আঠাশ জিবি আর কি আট দুশো ছাপ্পান্ন জিবি সেটা আপনার ষাট হাজার টাকা মতো প্রাইস আপনার ইউরোতে দেখাচ্ছে তো সেটা আপনার ইউরো প্রাইসে দেখাচ্ছে এখন আদাও সেটাও কনফার্ম না এখন সে বারোই মে যখন অফিসিয়ালি সেটা অ্যানাউন্স হবে তখন সেই প্রাইসটা দেখার থাকবে দেখা যায় যখন বারোই মে তখন অ্যানাউন্স হবে তখন অবশ্যই আপনাকে আমি জানিয়ে দেবো পরবর্তী যে খবরটা সেটা আপনার রিয়েলমির তো থেকে ফাইনালি আপনার আবার যে রিয়েলমি যে নার্জো টেন ও নার্জো টেন এ তাদের সে লঞ্চ যেটা সেটা আবার সামনে চলে এসেছে তো তো টুইট করে বলে দেওয়া হচ্ছে আপনার রিয়েলমি যে নার্জো টেন ও টেন এ সেটা আপনার অনলাইন লঞ্চ ইভেন্ট হবে এগারোই মে সেটাতে লঞ্চ করে চলেছে ইন্ডিয়াতে হ্যাঁ রিয়েলমি টেন নার্জো টেন ও টেন এ এগারোই মে সেটা অ্যানাউন্স হবে আমরা জানি আপনার রিয়েলমি নার্জো টেন্স সেটা আপনার রিয়েলমি সিক্স আই ও রিয়েলমি সি থ্রি সে দুটোকে আপনার রিব্র্যান্ডেড করে সেটা রিয়েলমি নাজো টেন ও টেন অ্যানাউন্স হবে যেটা আপনার মিডারেকে হিলিও জি সেভেন্টি মিডেক হিলিও জি এইটটি এই প্রসারের সঙ্গে আসতে চলেছে তারপর সেটা এখন দেখা যায় আপনার কি প্রাইস সঙ্গে আসে সেটা এগারো মে সেটা জানা যাবে যায় এখন এগারো মে যখন অ্যানাউন্স হবে তখন অবশ্যই আপনাকে আমি জানিয়ে দেবো পরবর্তী খবরটা সেটা আপনার মিডারেকের তরফ থেকে মিডিয়ারেকের আপনার ডায়মন্ড সিটি সিরিজের রাখে নতুন একটা অ্যাডিশন করে দিয়েছে মিডারেক তার গতকাল তার ডায়মন্ড সিটি ওয়ান থাউজেন্ড প্লাস সেটাকে চিপসেরটাকে সেটা অ্যানাউন্স করে দিয়েছে তো মিডিয়াটাকে বলছে আপনার এই ডায়মন্ড সিটি ওয়ান থাউজেন্ড প্লাসে সব আপনার যে রেট সবচেয়ে হায়ার সেটা প্রোভাইড করে তাই একশো চুয়াল্লিশ রিফ্রেশ রেট পর্যন্ত প্রোভাইড করবে এছাড়া আপনার হাইপার ইঞ্জিন গেমিং টেকনোলজি যে টু পয়েন্ট জিরো সেল সাপোর্ট রয়েছে এছাড়া আপনার যে আগে আগের চিপসের থেকে আপনার আটচল্লিশ পার্সেন্ট আপনার বেটার বেটার পাওয়ার এফিসিয়েন্ট রয়েছে ডায়মন্ড সিটি ওয়ান থাউজেন্ড প্লাসে আপনার যে যেহেতু আপনার যে হাইপার ইঞ্জিন গেমিং টেকনোলজি থাকার জন্য আপনার যে ফোর জি টু ফাইভ জি সিম কানেক্টিভিটি আপনার হচ্ছে নেটওয়ার্কট আপনার ব্যান্ড রুটের স্পিডটা আপনার সেটাকে আপনার সিমলেসলি ম্যানেজ করবে আপনার যে আপাতত তারা হচ্ছে আইকুর সঙ্গে সেটাকে পার্টনারশিপ করেছে ও আইকুর সঙ্গে হয়তো প্রথম হয়তো কোনো ফোন যেটা ডায়মা সিটি ওয়ান থাউজেন্ড প্লাস দেখাতে পারে তো আপনার সেটা অ্যানাউন্স করে দেখা যাক আপনার কোন ফোন আসে যে খবরটা আছে ভিভোর তরফ থেকে ভিভো তরফ হচ্ছে ভিভো যে ওয়াই সিরিজ আপনার ভিভো ওয়াই থার্টি সে ওয়াই থার্টিতে সেটা মালয়েশিয়াতে অ্যানাউন্স করে দিয়েছে তো থারিতে আপনার কী রয়েছে ওয়াই থার্টিতে যে সিক্স পয়েন্ট ফোর সেভেন ইঞ্চের আপনার আইপিএস এলসিডি প্যানেল পাঞ্চল ক্যামেরা আপনার সঙ্গে ডিসপ্লে রয়েছে

আপনার ওয়াই থার্টি আপনার এই ওয়াই থার্টি প্রাইসটা ইন্ডিয়াতেও আসবে এই আশেপাশের প্রাইসের মধ্যে আসবে পনেরো ষোলো হাজার টাকা বা কুড়ি হাজার টার মধ্যে প্রাইসের মধ্যে আসবে আপনার মিডিয়া রেখে হিলিও পি থার্টি ফাইভ ষোলো সতেরো হাজার টাকা দি পি থার্টি ফাইভ আপনার জাস্ট ইগনোর আর এই বিষয়ে কিছু বলার নেই ইগনোর করবো পরবর্তী খবরটা নোকিয়ার তফ থেকে হ্যাঁ নোকিয়ার তরফ থেকে আরও একটা খবর আসছে অনেকদিন পরে নোকিয়া যে আপনার সিক্স পয়েন্ট টু ছিল নোকিয়া সিক্স পয়েন্ট টু যেটা আপনার স্ন্যাপড্রাগেন সিক্স থার্টি সিক্স সঙ্গে অ্যানাউন্স করেছিল নোকিয়া সিক্স পয়েন্ট টু আছে সাকসার নোকের সিক্স পয়েন্ট থ্রি বলা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগান সিক্স সেভেন্টি বা সিক্স সেভেন্টি ফাইভ চিপসের সঙ্গে অ্যানাউসতে পারে পিছনে আপনার রিপোর্ট আছে এছাড়াও যে আপনার যে পিছনে আপনার যে কোয়ার্ট ক্যামেরার ট্রিপল ক্যামেরা সরি ট্রিপল ক্যামেরাটা তেরো মেগা উসলে মেন ক্যামেরা আট মেগা আলট্রাওয়াইট ও পাঁচ মেগা বস্তার ডিফেন্স দিনের জন্য সামনে আপনার ষোলো মেগাস সেলফি ক্যামেরা থাকতে পারে যেটা আপনার ওয়াটার প্রফোন সঙ্গে ভেরিয়েন্ট আপনার ভেরিয়েন্ট থাকবে তিন চোট সে ভেরিয়েন্ট থাকতে পারে ওয়াটার কিউ থ্রি যেটা আপনার যে জুন জুলাই আগস্ট ওই ওই কোয়ার্টার থ্রি কোয়ার্টার থ্রিতে সে হতে পারে ও প্রাইস রেঞ্জটা আপনার কুড়ি থেকে কুড়ি হাজারের উপরে সে প্রাইস রেঞ্জটা যাবে নোকিয়া আপনার অ্যানাউন্স তো তো অনেক আগে আসে কিন্তু অ্যানাউন্স হতে হতে এত লেট হয়ে যায় যে আর তখন কিছু বলার থাকে না আপনার নোকিয়া সিক্স পয়েন্ট না আপনাদের কী মতামত অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন আজকে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি যদি আপনার ভিডিওটি ভালো হবে লাইক করবেন শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে প্রশ্ন পরামর্শ থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না আশা করছি আবার দেখাবেন পরবর্তী ভিডিওতে